সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবগঞ্জ টিভির আজকের সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি জুবাইর আহমেদ শুরুতে জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম মাকসুদুর রহমান ও নাহারকে পুরস্কার প্রদান রাধা অষ্টমী ব্রত উপলক্ষে চাপাইনবগঞ্জে আলোচনা সভা চাপাইনবাবগঞ্জে ট্রাক ভুটভুটি সংঘর্ষে ভুটভুটি চালক নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তি সনদ ছয় দফা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের দুইজনকে পুরস্কার প্রদান করা হয়েছে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় মাকসুদুর রহমান ও নুরুল নাহারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ তুলে দেন জেলা প্রশাসক এ জে ডেমনুরুল হক উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী একশো জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছিল দুইজন চাপাইনবগঞ্জে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের চরয্যোধ প্রতাপ দুর্গা মাতার ঠাকুরানী মন্দিরে চাপাইনবগুঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জেলা সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাংবাদিক ডাব্লু কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর মাঝহারুল ইসলাম তরু উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী সহ অন্যান্যরা চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের চকবহরম এলাকায় ট্রাক ভুটভুটির সংঘর্ষে বাবু নামে ভুটভুটি চালক নিহত হয়েছে নিহত মোহাম্মদ বাবু জেলা শিবগঞ্জ উপজেলা চকীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্র গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে দুর্ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে চকবহরম এলাকায় চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ কবির হোসেন জানান স্থানীয়দের বরাত দিয়ে জানান সোনা মসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো ট চোদ্দ তেরাশি গত মঙ্গলবার রাতে পনে এগারোটার দিকে চকবহরম এলাকা দিয়ে যাবার সময় ভুটভুটির সাথে সংঘর্ষ ঘটলে ভুটভুটিটি দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলে ভুটভুটি চালক মারা যায় খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে তবে চালক পালিয়ে গেলেও ট্র্যাকটিকে আটক করেছে পুলিশ আজ এখানেই শেষ করছি চাপে নবগঞ্জ সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপে নবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবাইর আহমেদ শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল